বেলা গোবিন্দ আমার মনে গেল দ্বিপ্রহর কালে মধ্যাহ্ন কালে সূর্য পূজা আর আপনারা তো জানেন যে রাজনীতি যেখানে থাকে একদিকে নাগিনী একদিকে বাঘিনী নাগিনী হচ্ছে শাশুড়ি আর বাঘিনী হচ্ছে ননদ এইরকম শাশুড়ি আর ননদ যদি কোনো মেয়ের কপালে ফুটে যায় তাহলে নিতাই গৌরী হনব এখন শুধু শাশুড়ি ননদ স্বামী তো নয় গোটা পাড়া প্রতিবেশী যারা আছে সবাই রাজরানীর নিন্দা করে যে যেখানে অলিতে গলিতে রাস্তাঘাটে সর্বত্র রাজরানীর কথা এখন রাজরানীর দোতলার উপরে চন্দ্রাশিকার উপর থেকে গোবিন্দের সেই গোস্তযাত্রা দর্শন করল গোবিন্দ কত সুন্দর সকালে তিনি বনে যাচ্ছেন আর ওই জানলার ভাগ থেকে একটুখানি ঝলক দর্শন দেখলেন ঠিকই কিন্তু তার মন প্রাণ কেঁদে উঠল যদি আমি যেতে পারতাম একবার গোবিন্দের চরণের কাছে কিংবা কিছু দিয়ে যদি জনসমক্ষে আমি গোবিন্দ সেবা দিতে পারতাম তবে আমার নারী জন্ম ধন্য কিন্তু তা তো সম্ভব নয় গোবিন্দ বনে চলে গেলে আর এদিকে রাধারানী সখীদেরকে দেখে নিজের মনের কথা বলছে আস্তে বলে ললিতা দেখ দেখ ওরে সকালে গো গোধন আলো করে চলে গেল রে আমার প্রতির ফকি আলো করে চলে
প্রভু চলে যে গেল রে আমার মনের কিছু কথা আছে আমি বলবো আমি বলবো বলে বল কথা আছে মনে বলে দেখ আমি যদি রাধা না হই আমি যদি চন্দন হতাম কি হতো ওরে আমি যদি চন্দন হতাম তবে বধুর আমি আমি যদি চন্দন হইতাম তবে বধূ রঙে মাথা রইতাম বধূ যে তুই আমায় আমার বধূ যখন মেচে যেতে পড়তাম পদে পড়তাম পদে ওরে যাই পদ রহি ওই যাই পদ যদি চন্দন হতাম তাহলে বধূর গোটা গায়ে মাখা থাকতাম আর আমার বধূ যখন মুরলির হাত নিয়ে নেচে নেচে যেত আমি গোবিন্দের চরণে ছড়ে পড়তাম বলে আরো কথা আছে বলে বলবো বলে হ্যাঁ ভাই ওরে আমি যদি কুসুমে হতাম কুসুম মানে কি মানে ফুল তবে মালা হয়ে দুলে ওই কৃষ্ণ
রাধে রাধে একটা কথা আপনাদের কাছে আমি বলবো কথাটা হচ্ছে যে আপনাদের মন্দির কিন্তু অর্ধ নির্মিত এখনো সম্পূর্ণ সম্পূর্ণ হয়নি মন্দির আপনারা সবাই এক জায়গায় বসে আছেন দেখুন আমাদের ধন আমাদের সম্পত্তি আমাদের জমিয়ে রাখা অর্থ যদি ভগবানের সেবায় না লাগে তাহলে সেই অর্থটা অশুদ্ধ অশুদ্ধ ধন আর অশুদ্ধ ধন কে শুদ্ধ করতে গেলে ভগবানের চরণে দান কিন্তু করতেই হয় আমরা অনেক টাকা অনেক দিকে ব্যয় করি কিন্তু ভগবানের চরণে যারা দান করতে পারে তাদের ইহকাল পরকাল সব কাল কিন্তু উদ্ধার হয়ে যায় আমাদের কীর্তন কমিটির ছেলেরা আপনাদের কাছে যাবে যে ঘর বাড়ি আমরা তৈরি করেছি আমার 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 এই আমার শব্দটা কিন্তু নয় এই দুনিয়াতে আমার বলে যদি কিছু থাকে তবে একমাত্র আমার দেহ এই দেহ দিয়ে সৎ উপায়ে যে যেটা উপার্জন করেছি সেটা গোবিন্দ সেবায় লাগিয়ে দা এখানে যে যত বেশি দান করতে পারবে ভগবানের কাছ থেকে তত বেশি সে লাভ করবে নিতাই গৌর প্রমানন্দে হরি বল আমাদের ছেলেরা যাবে আপনারা প্রাণ ভরে দান করুন এখন গাদেরানির এক সখী তুলসী পেরিয়ে যাচ্ছে গাদেরানি করল পিলা তুলসীকে ডাকলেন কারণ মনে চিন্তা করলেন যে গোবিন্দ এখন তিনি বনের মধ্যে আছেন গোচারণ নিলাই তাহলে গোবিন্দকে মনের কথা জানাতে গেলে আমাকে তুলসীকে ডাকতে হবে তুলসী গিয়ে সব সংবাদ গোবিন্দকে জানাবে তবেই আমি কিন্তু আজকে সূর্য পূজায় যেতে পারবো এই আজকে কি বার রবিবার আজকে রবিবার তুলসী পেরিয়ে যাচ্ছে কত সুন্দর হেলতে দুলতে রাজরানী দেখা তুলসী ও তুলসী শোন এই তুলসী বলে রাধিকা আছে
সেখানে সূর্য পূজা করতে যাবেন রাধারানী উদ্দেশ্য কি উদ্দেশ্য গোবিন্দকে দেখা গোবিন্দের সেবা দেওয়া কিন্তু কোন একটা ছলনা করে ঘর থেকে না গেলে তো সেই উদ্দেশ্য সফল হবে না কারণ অনেক সমস্যা তা তুলসীকে বলল তুই গোবিন্দের সাথে দেখা করবি তবে দেখবি যদি কোনো সখা তার কাছে থাকে তবে তার সঙ্গে কথা বলবি না সেই সখা চলে গেলে গোবিন্দ যখন একান্ত হবে একান্ত গোবিন্দকে দেখে তুই আমার কথা একটু খুলে বলবি আর শোন এ দেখ আমি মালা গেঁথেছি এই মালাটা হাতে নিবি আর কি করবি মালাটা নিয়ে গোবিন্দকে পরিয়ে দিবি আর পরিয়ে দেওয়ার পর সেই মালা প্রসাদই করে নিয়ে এসে আমার কাছে আন ওই গোবিন্দের স্পর্শ পেলে আমার হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভক্তি হৃদয় নিতাই গৌর হরি বল তুলসী একটু লক্ষ্য রাখি সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া চতুর্থ কহবি কপটি রাখিয়া বনমা নারী জন মানে থাকে এখন নারীদের মান মর্যাদা আছে একটু শাস্ত্র মেনে যদি আপনারা চিন্তা ভাবনা করেন নারীদের যে সংস্কৃতি সেটা তারা ভুলে গেছে যাদেরকে বেশি পোশাক প্রসাধন অলংকার পরা উচিত মানে শরীর ঢেকে রাখা উচিত তারাই ঢাকে না আর যাদের না ঢাকলেও চলে তারাই পোশাক আশাক বেশি পরে এখন মেয়েরা উচ্ছৃঙ্খল প্রকৃতি আসলে এটা কলিকাল চিন্তা করবেন না এটা চোখের সামনে দেখতে হবে জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি সরব উঠবে আকাশেতে লজ্জা খাবে ধান জাতি উঠবে অজাতিরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিজ্ঞানীরা সত্যি বলে গেছে তাই দুর্গম আনন্দে হরিব তুলসীকে বললো তুলসী নারীর মানটাই আসল এটাকে রক্ষা করতে ওরে নারীর যেন মান থাকে ওরে নারীর যেন মান থাকে রে নারীর যেন মান থাকে রে আবার সময় বুঝে কই কই কথা নারীর যেন মান থাকে ওই সময় বুঝে যদি কথা সরসী মূলে ভরপুর তাম্বুল্য এ ফুলহার কর্পূর বিস্তৃত তাম্বুল এবং মালা গোবিন্দের গলায় পরিয়ে দিল এবং সেটা প্রসাদ করে আসার সময় বলল তুলসী যে শ্যাম আজকে গোবিন্দ সূর্য পূজা করতে আসবেন সখীদেরকে নিয়ে তুমি সূর্য মন্দিরে উপস্থিত থেকো কারণ রাধারানীর সূর্য পূজায় আসার একটাই কারণ
তোমার সেবা দেবার জন্য তোমার দর্শনের জন্য তুমি সূর্য মন্দিরে উপস্থিত থেকো সেখানে রাধা গোবিন্দের মিলন হবে আর আমরা নয়ন ভরে সেই মিলন দর্শন তুলসী বাড়িতে গিয়ে সব সংবাদ জানালো আর সব কিছু জানানোর পর রাধারানী মনে মনে চিন্তা করছেন যে শাশুড়ি ননদকে কি করে ভোলা রাধে যে সমস্ত বৌমাইরা শাশুড়ির সঙ্গে এইরকম আর এইরকম মানে বুঝতে পারছো সবসময় শাশুড়ির সঙ্গে লেগে থাকে তারা এই বিদ্যাটা একটু শিখে না এই ছল চাতুরিটা একটু শিখে না রাধারানী করছেন কি না সকালবেলা বিছানাতে বসে কান্নাকাটি শুরু করছে মাথার মধ্যে তিনি তো সদবা তাই ঘন্টা দিয়েছিলেন খুব কান্না কি বলেন মেয়েদের কান্না হচ্ছে মেয়েরা অনেক কান্না জানে যদি শাশুড়ি বা শ্বশুরের মাল করে এসে আসছে শাশুড়ি বা শ্বশুরের যদি মাল করে বেশি থাকে তখন বেশি কান্নার কম্পিটিশন লেগে যায় দু তিনটে বোমা যদি থাকে ব্যাস যে যত অভিনয় দেখাবে তার ভাগ কত বাড়বে নিতাই গোর তোমার আনন্দে হরিব রাধারানী করলেন কিনা কানতে লাগলো শাশি সম্মুখে শাস ছাড়িয়া কহে বিনোদিনী শাশুড়ি উঠে জড়িয়ে ধরে কোলে নিয়েছে নিশ্চয়ই কোনো ভয় টয় পেয়েছে ও বোমা বোমা এভাবে কাঁদছ কেন সকালবেলা আহা মরি মরি আমার সাতখানে পাঁচখানে একটা ছেলের একটাই বউ এত সুন্দর দেখতে তোমার জন্য আমার ঘট গোটা ঘরটা আলোকিত কি হয়েছে মা বল কোনো ভয় পেয়েছে কোলে নিয়েছে কোলে লয়ে কয় জোটিলে এবারে কেন কাঁদো মা ও বোমা আমি দেখলাম আমাদের বাড়িতে যখন শুয়ে পড়েছি স্বপ্নের মধ্যে দেখলাম একটা চোর আর চোর আসি খোয়ারে বসে আমাদের বাড়িতে ঢুকে গোয়াল ঘরে যত গরু বাছুর ছিল সব গরিব খুলে ওগুলোকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে চৌরাশি খোয়ারে বসি গাবি বৎস হরি আমাদের বেশভূষা কাপড় চোপড় যা কিছু বেশভূষা সকল কিছু হ্যাঁ নিয়ে চলে যাচ্ছে আর আমার স্বামী সাপেই দেখলাম আমার স্বামী যখন টের পেয়েছে একটা লাঠি নিয়ে সেই চোরটাকে যখন আটকাতে গেল স্বামীর হাতে এই কথা বলে হ্যাঁ মা এই কথা তো স্বপ্ন দেখি আমার আমার খুব খারাপ লাগলো এমন একটা দুঃস্বপ্ন কেন দেখলাম এই চিন্তা করতে করতে আমি শুয়ে শুয়ে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম আর ঘুমের মধ্যে দিয়ে ভোরবেলায় আরেকটা স্বপ্ন আমি শুনেছি ভোরবেলায় স্বপ্ন নাকি স্বপ্ন আমি দেখলাম কোন দেবতা ঠিক বুঝতে পারলাম না রথের মধ্যে সেই দেবতা বসে আছেন যে রথের মধ্যে ছয়টি চাকা আটটি ঘোড়া যে দেবতা বসে আছেন তার মুখের দিকে চাওয়া যায় না প্রচণ্ডতার জ্যোতি প্রচণ্ডতার আলো শেষে আমাকে আদেশ করে বললেন রাধে আমি হলাম সূর্যদেব এতদিন তুমি আমার সেবা করনি তুমি আমার পুজো করনি সূর্য বংশে তোমার জন্ম
তোমার বাবার নাম বৃষভান কাকার নাম কি নাম চন্দ্রভানু তার ভাইয়ের নাম সুভান মানে প্রত্যেকের নামের পেছনে ভানু শব্দ তাহলে সূর্য বংশের মেয়ে তুমি তুমি যখন কুমারী ছিলে তুমি যখন অবিবাহিতা ছিলে তখন তুমি বাবা মায়ের সঙ্গে সূর্য পূজা করেছো কিন্তু বিয়ের পর তুমি আমার পূজো করনি তাই তোমার প্রতি আমি প্রচন্ড রেগে আছি প্রচন্ড ক্রোধা আমৃত শোনো রাধে তুমি যদি সূর্য পূজা না করো তবে তোমার ষট পড়ন শোনো রাধে পতিব্রতা পতিব্রতা তোমায় জানি আমি জানি আমি আমার পূজো যদি না করো তবে মরবে তোমার স্বামী তার মৃত্যু কামনা করব না আচ্ছা মা বেশ বেশ তোমাকে আর কাঁদতে হবে না তুমি ভাগ্যবতী তুমি স্বামীর কল্যাণের জন্য আজকে সূর্য পূজায় যাবে আমি তোমাকে সাহায্য করব আমি তোমাকে রাস্তা করে দেব যাও তুমি সখীদেরকে নিয়ে সব কিছু সাজাও যা যা লাগে সব সাজিয়ে রাধা রানী চিন্তা করছেন একটা রাস্তা ফাঁকা হলো মানে একজন অনুমতি দিল আরেকজন তো আছে আছে আরেকজন তো আছে বলে সে কে কে ভাইরা জটিলা রাস্তা দিল কিন্তু আরেকজন আছে না কুটিলা কুটিলা তারা তাড়িয়েছে কইছে বাণী শুনি তখন কুটিলা কুটিলা কইছে বাণী শুনি তখন কুটিলা কুটিলা বলে বয়ের সঙ্গে এত সকালবেলায় কি কথা হচ্ছে এই ভালো লক্ষণ তো নাই বউ কলঙ্কিনী কুলোটা ব্যভিচারিণী তার সঙ্গে এত ইনি বিনি কত কি কথা হচ্ছে কি ব্যাপার বলে শোন এই কুটিলে তুই তো বিধবা তুই এত সব মর্ম বুঝবি না তুই তো অল্প বয়সে স্বামীর মাথা খেয়েছিস তুই আর কি বুঝবি তোর বৌদি আজকে তোর দাদার কল্যাণের জন্য সূর্য পূজায় করতে যাবে তাই আমি তাকে অনুমতি দিলাম আমি তাকে সাহায্য করবো যা যা দরকার সব ধরে সব কিছু জোগাড় টোগাড় করে কুটিলা বলছু ওরে বাবা যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় শোন ওই সুন্দর মুখটাকে দেখে ভুলে যাস না ওর পেটে পেটে বুদ্ধি ওই সব সূর্য পূজা সূর্য পূজা কথা কিছুই না জানিস না লোকে কি বলে এখানে সেখানে আলোচনা হয় ঘরের বউ ঘরের পরের জন্য কালকে সহ্য করতে কিন্তু পর পুরুষের জন্য যদি ঘর থেকে বেরিয়ে যায় সহ্য করবা কোনো মতে যেতে ও মা সকল মিছে ঝুটাব জানি জানি স্বামীর মর্ম তুই বুঝবি না যখন তোর বৌদি বলেছে আমার বৌমা বলেছে সূর্য পূজায় যাবে স্বামীর কল্যাণের জন্য সেটা শুধু তার লাভ নয় এটা আমাদেরও লাভ তুই ঘরে বসে থাক বৌমা যাবে সূর্য পূজায় তুই কিন্তু বাধা দিবি না আর বাধা যদি দিস তাহলে তোকে মৃত্যুর করে ঘর থেকে দাঁড় না কুটিলা বললো ঠিক আছে মাকে বস করেছিস বস কর বৌ আমি কিন্তু তোকে ছাড়বো না এই আমিও তোদের সঙ্গে ওই তোয়া সঙ্গে যাবো বনে দেখবো ওই তোয়া সঙ্গে যাবো বনে দেখবো তোয়া সঙ্গে যাবো বনে দেখবো তোয়া সঙ্গে যাবো বলে আমি তোদের সঙ্গে যাবো আমি তোদের সঙ্গে যাবো আমি তোমার সঙ্গে কেমন সূর্য পূজা দেখতে পাবো আমি তোদের সঙ্গে সূর্য পূজা দেখতে
আমি তোদের সঙ্গে যাব রাধারানী বলল ঠিক আছে ননদি তুমি না গেলে আমরা তো পথ চলছি না তুমি তো পথ দেখাবে সূর্য মন্দিরের তাছাড়া তুমি তো আমার থেকে বয়সে বড় সূর্য বয়ে কি কি লাগে তোমার অভিজ্ঞতা বেশি তুমি তো সব জানা এখন রাধারানী সখীদেরকে নিয়ে সূর্য পূজার দ্রব্য সাজাচ্ছে হ্যাঁ তুলসী বচনে সব সখীগণ তুলসী বচনে সব সখীগণ দেবী পূজি বাড়ি তরে তুলসী বচনে সব সখীগণ দেবী পূজি বাড়ি তরে বিধি অগোচর বিধি গোচর আহা মরি মরি রে বিধি অগোচর এবারে বিধি অগোচরে নানা উপহারে পূজন ভাজন ভরে ওই বিধি অগোচরে নানা উপহারে পূজন ভাজন ভরে আচ্ছা সূর্য পূজায় যা যা আনা হয়েছে নিয়ে আসো চিনি ফেনি কলা মাখন রসালা চিনি ফেনি কলা মাখন রসালা চিনি ফেনি কলা মাখন রসালা ওই রেউরে কদম মতিলা চিনি ফেনি কলা মাখন রসালা রেউরে কদম মতিলা পুরি পোয়া ভাজা খাজা সরে ভাজা রাধিকা করিয়াছিলা পুরি পোয়া ভাজা খাজা সরে ভাজা রাধিকা করিয়াছিলা সাজাই ধনি বিনোদিনী আহা সাজাই ধনি বিনোদিনী সাজাই ধনি বিনোদিনী আহা সাজাই ধনি বিনোদিনী আমার যোগায় যত সঙ্গী সাজাই ধনি বিনোদিনী যোগাই যত সঙ্গী ওই সুরম পূজায় যাবে যোগাই যত সঙ্গী যোগাই যত সঙ্গী সাজাই ধনি বিনোদিনী রাধিকা করিয়াছিলা রাধিকা করিয়াছিলা রাধিকা করিয়াছিলা সব কিছু সাজিয়ে নিয়ে এবারে সূর্য মন্দিরের দিকে তারা চললেন যারা নিয়ে ফেলছেন আস্তে আস্তে চলে আসো চলো রে চলো রাধা বিনোদী চলো রে চলো রাধা বিনোদী আসতেই হবে মাথায় নিয়ে ঘুরতে হবে এগুলো সরিয়ে এখানটাকে ঘিরে ঘর গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী এবারে কৃষ্ণ 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 বলে চলে বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী কৃষ্ণ 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 বলে চলে বিনোদিনী কৃষ্ণ 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 বলে চলে বিনোদিনী চলে বিনোদি কৃষ্ণ 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 বলে চলে বিনোদি একজন কুকুরটা হতে হবে কোন বিধবা মা যদি থাকেন আসলে হাতের মধ্যে লাঠি নিয়ে কেউ একটু শক্ত পক্ত যে থাকবে সে এসে চলে এসো কেউ একজন ঠাকুমা কি কেউ একজন এসো গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী রাধা এত দেরি করিয়া হবে না তো আমি তো একটা সময়ের মধ্যে সীমাবদ্ধ গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী মোহিনী
কৃষ্ণ 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 বলে চলে গোবিন্দ রাস্তাটা দেখে দাও, সূর্য পূজা করলে কি হয় আমি বলি, তোমরা উঠতে চাইছো না। সূর্য পূজা আমার একটা মাঙ্গলিক পূজা, আমি একটু আগে শিব পূজার মাহাত্ম্য বললাম। সূর্য দেবতার কৃপা যদি হয় তাহলে আমাদের পরিবারের সবাই সুস্থ থাকে। এখন সব থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে রোগ জ্বালার সমস্যা, শারীরিক সমস্যা। আগে ভারতবর্ষের মণি ঋষিরা ভোরবেলা সূর্যকে প্রণাম করে দিন শুরু করত, আর এখন আমাদের দিন শুরু হয় ট্যাবলেট খেয়ে। কেউ সুগার, কেউ প্রেশার, কেউ থাইরয়েড, কেউ ইউরিক অ্যাসিড, কেউ গ্যাস। তাই যাতে করে আমাদের পরিবারে সবাই সুস্থ থাকে সেই জন্য সূর্য পূজায় অংশ নিতে হয়। সবাই ঘিরে ঘিরে গোল করে গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী, মোহিনী রাধা গোবিন্দ মোহিনী। আহা কৃষ্ণ 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 বলে চলে বিনোদিনী, কৃষ্ণ চলু রে চলু রাধা বিনোদিনী। এবার একটা ভজন গাইছি, সবাই প্রাণগুলো নামাও নামাও নিচে নামাও, সবাই নৃত্য করো। যারা দাঁড়িয়ে আছো বা বসে আছো তারাও নৃত্য করতে পারো, দূর থেকেও সেবা হয়। এটা হচ্ছে নৃত্য সেবা, বিয়ে বাড়ির নৃত্য, ভাষণের নৃত্য আর হরিভাষণের নৃত্য এক নয়। এখানে আপনি যেটাই করবেন সেটাই হবে সেবা। সবাই হরি নাম স্বভাবে যেতে হবে নাম করো মন।
চেষ্টা করেও যদি আন কথা বলতে চায় তার দ্বারা বলা হয় না
আর যারা অভক্ত তারা চেষ্টা করেও যদি হরি নাম বলে তবে সেটা ভগবানের চরণ প্রাপ্ত হয় না গোবিন্দ সেবায় স্থান পায় না আসলে রাধারানী বর্ণনা করছেন কৃষ্ণের কিন্তু যার যেমন ভাব তার তেমন লাভ কুটিলা বুঝতে কুটিলা ভাবছে হয়তো কোনো ভূত প্রেতের কথা বলছে বলে তার গায়ে একটা গন্ধ বের হয় অঙ্গগন্ধ নাসিকায় একবার প্রবেশ ছিলে আত্মা চলতে পারে যদুনার তল এত গন্ধ তার গায়ে কুটিলা ভাবছে তবে কি চলে এলো সে অপদেবতা রঙ্গদেবী কুটিলার ভয় দেখে তাড়াতাড়ি এসে বললো ওগো শোনো শোনো কুটিলে কুটিলে আসলে দেখো আমাদের এই আটজন সখী আর তোমাদের বৌদি মানে রাধারানী সবাই তো সধবা একমাত্র বিধবা তুমি আর তোমাকে নিয়ে বড় চিন্তা বলে কেন চিন্তা কিছু বলে এই বনের দেবী না বিধবাদেরকে সহ্য করতে পারে না তাহলে এখন কি হবে কুটিলা তাড়াতাড়ি রাধারানীর পায়ে দেবেছে রাধারানী বললো চিন্তা করো না বৌদি তুমি চলো আসো বললো না না আমি যাবো না আমি বাড়ি ফিরে যাবো বাড়ি বলে তুমি যে একলা যাবে তোমার সঙ্গে কেউ যাবে না কিরে কেউ যাবি তো না বলে আমরা কেউ তোমার সঙ্গে যাব না আমরা তোমার সঙ্গে কেউ যাব না কারণ আমরা সূর্য পূজা করতে এসেছি তোমাকে একলা যেতে হবে আর একলা যেতে যেতে তুমি তো আর দেখতে শুনতে মন্দ নাও কম বয়সে দিদপা এখন ওই গাছের ওপরে যদি চেপে থাকে আর তোমাকে একলা পেয়ে যদি ঘাড়ে ঝাঁপিয়ে তখন কি হবে চিন্তা করলে তাই তো তাহলে কি করি বলে তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি মন্ত্রটা বলো বলে কি মন্ত্র বলে এই যে বলো কৃষ্ণ কৃষ্ণ দেখছিস একটু তোকে শেষ করে দেবো বলে ঠিক আছে তাহলে চলো আমরা সবাই মিলে চলে যাই তুমি একলাই যাও বলে ঠিক আছে তাহলে আমি একলা বলবো কিন্তু কাউকে বললে হবে বলে ঠিক আছে তাই হবে এখন ভয়ে ভক্তি নিতাই দৌড় হইব করলো কি না কুটিলা হরিনাম বলতে লাগলো বলে বলো একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বুকি ভরে যায় অভাবে বুকি ভরে যায় অভাবে মেটায় এবারে স্বভাবে জাগাই মহাসুখে রামে বুকে ভরে যায় অভাব মেটায় স্বভাব জাগাই মহাসুখে কুটিলা বাড়ি গেল আর রাধারানী সখী সহ সূর্য মন্দিরে এলে সূর্য মন্দিরে আসার পর চিন্তা করছেন যে পূজাকে করাবে ব্রাহ্মণ তো চায় বলে ব্রাহ্মণ একজনই বটু তাকে ডাকতে যান আসর বৃন্দাবনে আমি চললাম ডাকতে আমি ব্রাহ্মণকে নিয়ে আসবো বটু গিয়ে বটুর কাছে গিয়ে বীরা বৃন্দা ব্রাহ্মণ সাজার জন্য বটুকে অনুরোধ করলো আর বললো তুমি এক কাজ করো তোমাদের নীলমণি গোবিন্দ রাখাল রাজ রাধা না তাকেও তুমি ব্রাহ্মণের বেশে সাজিয়ে নিয়ে এসো তাহলে রাধারানী আছেন আর গোবিন্দ ব্রাহ্মণের বেশে আসবেন তাহলে সূর্য মন্দিরে রাধা গোবিন্দের যুগল হবে আর আমরা কি করব আমরা নয়ন ভরে যুগল দেখব যোগমায়াকে ডেকে ব্রাহ্মণের সমস্ত পোশাক ওম সবার উরহা মহাভীবা মুক্ত কেশিমা কালিকা গৌর দ্রষ্টা চতুর্বাহু মুণ্ডমালা বিভূষিতা চিত্রমণ্ডল ধরা গেলা সর্ব বিকার বিনাশিনা নমস্তে নবাবিষ্কৃতনায় বক্ষে স্বাহা বক্ষে স্বধা বক্ষে হি বসংকার সরাফিকা সুধা রমক্ষরি নিত্যে ত্রিধামাদাসগাসিদা অর্ধমাদাসিদা নিত্যা সানুচর্চ বিশেষতা নমেব স্বা ত্বং স্বামিত্রি ত্বং দেবী জননী পরা বৈবধার্যতে স্বর্বং
আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে আসন বসন ভূষণ দিয়া আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে ব্রাহ্মণ বরণ হবার পর রাধারানী ভাবলেন একটু ব্রাহ্মণের চরণ ধুইয়ে দিই কিন্তু বটু সরাসরি বলে দিল যে দেখো ব্রহ্মচারী ব্রাহ্মণ কোন কোন পরনারীর স্পর্শ করা জল গ্রহণ করবে না বলে কি নাম জগন্ময় আর গোত্র কি আচ্ছা এখন বটু চিন্তা করছি কতক্ষণে আমি নাড়ু খেতে পারি
অসীম জানি বিনোদিনী মদক দিলা করে আর নাড়ু খেয়ে বটুর তখন চোখ ঢোল 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 বটুর মাথা ঘুরতে লাগলো। আসলে ক্ষীর মানে কি? ভেতরে ভাঙ, সিদ্ধি আর উপরে কি রাধে। আর এটা খেয়ে বটু কিছুক্ষণের মধ্যে পড়ে গেল, মাটিতে শুয়ে পড়লো। আর বটু যখন শুয়ে পড়লো, রাধা গোবিন্দ যুগল হয়েছে। কিন্তু এটা এক কুড়ি, ও ঠাকুমা ওই বলে না বুড়ো বয়সে কি হিমরতি, এক কুড়ি সেটা দেখতে পেয়ে সহ্য হলো না। আর সহ্য হলো না বলে জটিলার কাছে নালিশ করলো। জটিলা কুটিলা আয়ান সবাই মিলে সহ্য মন্দিরে রাধারানীকে গোবিন্দের সঙ্গে হাতি নাতে ধরবার জন্য ছুটতে ছুটতে এলো। কিন্তু মনে রাখবেন, যারা প্রেম করে তারা জানে কত চালাকি করতে হয়। রাস্তার ধারে এক সখীকে দাঁড় করিয়ে রেখেছিল রাধারানী। সেই সংবাদ সখী যখন দিল রাধারানীকে, তখন গোবিন্দের চরণে লুটিয়ে পড়ল রাধারানী। বধু ননদিনী আসে কি হবে আমি হব সূর্যদেব। এই যে ফুল বেলপাতা রাশিকৃত, আমি এর মধ্যে প্রবেশ করব সূর্য মন্দিরে। বটুকে ওঠাও, বটু হবে পুরোহিত। তোমরা সবাই ব্রতী হয়ে পুজো করবে, অঞ্জলি দেবে, আর আমি ভেতর থেকে যখন যার দরকার, যখন যা প্রয়োজন, আমি সব এক এক করে বলে যাব, সব কথার উত্তর দেব। কানু তখন ভালো হইয়া ফুলের ভেতরে যায়, তখন ভালো হইয়া ফুলের ভিতরে যায়, মন্দিরের বাইরে রইল। আর বটু উঠে পুজো করাতে লাগলো, আর সতীর স্বামী রাজরানী বসে পুজো করতে লাগলো। গোবিন্দ ফুল বেলপাতার মধ্যে প্রবেশ করে সূর্যের ভূমিকায় অভিনয় করতে লাগলো। সবাই প্রাণ ভরে একটু উলুধ্বনি করুন এবং প্রার্থনা করুন, আমাদের পরিবারের যেন সবাই সুস্থ থাকে সূর্য দেবতার কৃপায়। নিতাই গৌর প্রমানন্দে হরি বল। এবারে যা যা এনেছো সব নিয়ে এসো। হ্যালো হ্যালো, এগুলো তাড়াতাড়ি করে দেন, যারা অঞ্জলি দেবেন তারা কাছে চলে আসুন। আজকে শুভ একাদশী তিথি এবং পুরুষোত্তম মাস, সূর্য পূজা। সূর্যদেবের কৃপা হলে আমরা সম্পূর্ণ নিরোগ জীবন যাপন লাভ করতে পারি। মনে রাখবেন, আপনার টাকা থাকলেও আপনি অসুখী যদি আপনার শরীর ঠিক না থাকে। যার ঘরে প্রচুর খাবার সে খেতে পায় না, কারণ সুগার আছে। আর যার ঘরে খাবারের অভাব, তার ঘরে খাবার নেই। ভগবান যাকে ধন দেয় তাকে মন দেয় না, যাকে মন দেয় তাকে ধন দেয় না।
একজন এসো ওই বাবাজি কোথায় ঘরটা দাও ঘরটা ঘরটা ওই ফুলটা দাও এদিকে দাও শঙ্খ ঘন্টা দিকে দাও পোশাক ওই যে পোশাক ওই দাও নৈবেদ্য নিয়ে এসে দেখো ঠিক আছে নৈবেদ্যগুলো এদিকে নিয়ে এসো রাধারানী সূর্য মন্দিরে বধূর শুদ্ধ মন্ত্রে পুজোর মধ্যে মেতে গেলেন ও ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমাত্মন সদা পশ্যন্তি সুরয়া দেবী গো সুক্ষুনাথতম ও বা পবিত্র পবিত্র বা সদ্মাবস্থা গতো বিবা যাৎসনি পুণ্ডরেকাক্ষম সমাজ যজ্ঞন্তর সূচি ওম শিবাদো মাদো বাসি মাদো মাদো হিরি পুরুষাসনায় নম ও কমলাসনায় নম ও সিংহাসনায় নম ও বামী গুরুভ্যো নম ও তত্ত্বী গণেশায় নম ও সম্মুখে পূজিত দেবী দেবী গর্ভ নম ও গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদী সিন্ধু কাবেরী জলেশ্বরী শক্তিদি কুরু আপনাদেরকে একজনকে আসতে হবে এখানে আপনি এখানে থাকুন সিন্দুরটা খোলো ওম সিন্ধুরী প্রার্থনে সুপনাশ বাতভা ধারা পুরুষনবাদী কাস্তা বিপরী পুত্রবা পুষ্পশুদ্ধি ও পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে ও পুষ্পজয়াবর্ণে ও পুষ্প ওম ফট স্বাহা ও স্বাহা ও স্বাহা সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ শরশিয়াসন সন্নিবিষ্ট কেওড়বান কনক কুণ্ডলবান হারি হিরণময় বুদ্ধীত শঙ্খ চক্র ওম জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয়ং মহাদূতি দন্তানি সর্বপাপগ্নো প্রণোতস্মী দিবাকর ওম নমঃ সূর্যায় নমো ওম গন্ধক নমঃ সূর্যায় নমো ওম দীপং নমঃ সূর্যায় নমো নম সূর্যায় নম ওম গণাবাই সপ্ত তীর্থবিগণুভ্যো নম ওম নম শিবায় সত্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি চত্বারং পঙ্গতি পরমেশ্বর ওম নম শিবায় নম ওম হৈ নিত্যং মহেশং রজত গিরিভং চারুসত্রবতং স্বং রত্নাকল্পজলকং
যাদের কাছে ফুল নেই তারাও মন্ত্র বলতে পারেন দূর থেকে আপনাদের শুদ্ধ মন ফুল সূর্য দেবতার চরণে সমর্পণ করুন আরেকটা কথা বলে রাখি এই যে আমি এখানে যারা আলতা সিঁদুর দিয়েছেন আমি মন্ত্রপ্লুত করব এই আলতা সিঁদুর আপনারা বাড়িতে গিয়ে যে মেয়েরা সিঁদুর ব্যবহার করেন তার সাথে মিশিয়ে নেবেন আলতাটা পড়বার দরকার নেই ঠাকুর ঘরে রাখবেন কিন্তু প্রতিদিন এক ফোঁটা করে সিঁদুর পরবেন তাতে স্বামী কল্যাণ হবে আপনারা তো শুনেছেন হনুমানের কথা যখন মা সীতা স্মৃতিতে সিঁদুর পড়ছে তখন হনুমান গিয়ে বলল যে মা আপনি সিঁদুর কেন পড়ছেন বলে তোমার প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য এই এই কথাটা শুনে পরমত্ব হনুমান করলো কি না গোটা গায়ের মধ্যে সিঁদুর মেখে নিল হনুমানকে যখন প্রশ্ন করা হলো যে তুমি কেন মেখেছ বলে আমার মা সীতা এক চুটকি সিঁদুর মেখে প্রভুর মঙ্গল চাইছে তাই এক চুটকি সিঁদুরে কি মঙ্গল হবে আমি পরম ভক্ত বলে আমি গোটা গায়ের মধ্যে সিঁদুর মেখেছি যাতে প্রভুর অনেক বেশি কল্যাণ হয় অনেক বেশি মঙ্গল হয় আপনারা সেই সিঁদুর মাখবেন যাতে আপনাদের প্রতিদেবতা আপনাদের পরিবারের সবাই ভালো থাকে এবার অঞ্জলি দিন সবাই হাতের মধ্যে ফুললেন বলুন ওম ওম বিষ্ণু ওম তন বিষ্ণু বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়ো দিবিব চক্ষুরাততম অপবিত্র পবিত্রবা ষট্পাবস্থা গতোপি বা যৎস্মরে পুণ্ডরীকাক্ষ সবচ্ছ অভ্যন্তর শুচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব মাধব এসো এসো স্বভক্তি চন্দন চিত্ত পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি সূর্যরূপে কৃষ্ণায় আমার হাতে ফুল নাও সবাই ফুল নাও নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়ো দিবিব চক্ষুরাততম অপবিত্র পবিত্রবা ষট্পাবস্থা গতোপিবা যৎস্মরে পুণ্ডরীকাক্ষ সবচ্ছ অভ্যন্তর শুচি
মাধব মাধব বাসি মাধব বাসি মাধব 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 হিদি মাধব হিদি শরন্তি শরন্তি সাধব সাধব সর্বে সর্বে সর্বকার্যেষু সর্বকার্যেষু মাধবম মাধবম এষো এষো সভক্তি চন্দন ভক্তি চন্দন চিত্ত পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি সূর্য রূপে কৃষ্ণায় সূর্য রূপে কৃষ্ণায় আবার ফুল নাম নমো শ্রী বিষ্ণু বিষ্ণু নমো নমো শ্রী বিষ্ণু বিষ্ণু নমো নমো শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু নমো নমো তদ বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং পরমং পদং সদা পশ্যন্তি সদা পশ্যন্তি সুরয়ো সুরয়ো দিবিব চক্ষুরাততম অপবিত্র পবিত্র পবিত্র বা ষট্বাবস্থা গত পিবা যত স্মরে স্মরে কুণ্ডলিকা কুণ্ডলিকা সবচ্ছ অভ্যন্তর অভ্যন্তর সূচি সূচি মাধব 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 বাচি মাধব বাচি মাধব 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 হিদি শরন্তি শরন্তি সাধব সাধব সর্বে সর্বে সর্বকার্যেষু মাধব মাধব এষো এষো সভক্তি চন্দন সভক্তি চন্দন চিত্ত পুষ্পাঞ্জলি সূর্য রূপে কৃষ্ণায় এবারে করজোর করো সবাই বলো জবা কুসুম সকাশং সকাশং কশ্যপেয়ম মহাদূতি মহাদূতি দন্তারি দন্তারি সর্বপাপ সর্বপাপ প্রণৌতস্মি প্রণৌতস্মি দিবা দিবা আমি সূর্যের ধ্যান পাঠ করছি হ্যাঁ ওম রক্তাম্বজ সনামশৈষ গণৈক সিদ্ধ ভানুম সমস্ত জগতাম্বধীপম ভজামি বদ্ধোদয়াভয়ঙ্করাজ্যমালিকমৌলি বরুণাঙ্গরুচিত্রিনেত্রম ওম নমঃ সূর্যায় নমঃ নমঃ সূর্যায় নমঃ ওম নমঃ সূর্যায় নমঃ সবাই হাত জোর করে এবারে মূল প্রধান অঞ্জলিটা দিতে হবে সবাইকে তিনি রাধা রানী সে অঞ্জলি দিচ্ছেন সবাই বলো হা কৃষ্ণ হা কৃষ্ণ করুণাসিন্ধু করুণাসিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্তুতে নমো ব্রহ্মণ নমো ব্রহ্মণ দেবায় দেবায় গোব্রাহ্মণ গোব্রাহ্মণ গীতায় গীতায় চ জগদ্ধীতায় গীতায় কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমো নমো